তাহলে আপনি চাকরিটা কেন করতে চান? এটা একটু বলা উচিত, চাকরিটা আপনি কি জানতে করতে চাই চান? আমরা, মানে তাহলে আপনি কি করবেন সেটা জানাই তো। তারপরে কি করবেন? ঠিক আছে, বলবেন নাই স্যার, আমার মালটা দেখাশোনা শুরু হয়ে গেছে, বাড়িতে বিয়ে দিয়ে দিবে, এটা ঠিক হয়ে গেছে, বাড়ি থেকে ছেলে দেখা শুরু করে দিয়েছে অলরেডি, কি করবো কিছু বলার নাই। এরকম আর বলো না, এরকম বলো না, এরকম বলো না, এরকম বলো না, তোমাকে এখানে চাকরি দিয়ে দেবো। ওরা ওরা বুঝতে পারছি গার্লফ্রেন্ডের কষ্ট, মানে কি বলবো আর সত্যি। তবে আমাদের ছিল এরকম গার্লফ্রেন্ড এক সময়, বুঝলে, আমাদের ছিল, আমাদেরও ছেড়ে চলে গেলো। কোনো চিন্তা করো, তুমি ব্যাপারটা বুঝতে পারছি ইমোশনাল। এক মাসের মধ্যে তোমার চাকরির লেটার চলে যাবে তোমার ঘরে, তুমি টেনশন করো না। সত্যি নাকি? তাহলে প্রথমে আপনাদের দুজনকে চিঠিটা দেবো। ঠিক আছে, কোনো টেনশন করো না, আপনার চাকরি হবে কি।